রাগ হঠাৎ স্বাভাবিক একটা এমন একটা উদ্ভট একটা উইয়ার্ড একটা ঘটনা এমন একটা চক্রান্ত একটা ফাঁদ আমি বুঝে গেছি যে একটা ট্র্যাপ এবং এই ট্র্যাপের মধ্যে ও হয়তো না বুঝেই পা দিয়ে ফেলেছে সো বাট কিছু করারও নেই এবং আমি আমার ছেলেকে যেভাবে এন্ট্রি করাতে চেয়েছিলাম সেটা আসলে আমি তাকে আমি তো ঘুমিয়েছিলাম আমি যেহেতু ইন্ডিয়া থেকে এসে কাজ করি ওভাবে আমি কখনো তার এন্ট্রিটা আমি দেখতে চাই না বিকজ আমি চেয়েছি তাকে আমার মতো করে প্রেজেন্ট করতে সবার সাথে সবাইকে ইনভাইট করে সবাইকে সবার দোয়া নিয়ে একটা অন্যরকম প্রেজেন্টেশন চেয়েছি তো সেটা যখন হলো না আমি এরকম একটা বিষয় দেখলাম এবং এক ঘন্টার নোটিসে বিষয়টা হয়ে গেল এটা দেখে তো মেজাজ খারাপ হওয়াটাই স্বাভাবিক সেটা কিছু বই প্রকাশ ছিল হয়তো সেই জন্য অনেকের সাথে একটু লাউডলি কথা বলেছি বা অন্যরকম কথা বলেছি বা নিজের আবেগের কথাগুলো অন্যভাবে হয়তো বলেছি এখন তো আর পারলাম না বাট চলচ্চিত্রের অনেক মানুষেরই কথা যেমন আমার পরিচালক সমিতির সভাপতির সাথে কথা হলো আমার আস্তে আস্তেই কথা হলো ইনি যেটা বললেন আমাকে গুলজার ভাই যে অ্যাটলিস্ট একটা জিনিস তো খুব ভালো হয়েছে যে অ্যাটলিস্ট আজকে সমস্ত জায়গায় সমস্ত প্রেস সমস্ত টিভি চ্যানেল সব জায়গার একটা মানে হট নিউজ অ্যান্ড হিট নিউজ ছিল হচ্ছে এই বিষয়টা অ্যান্ড দেন আমার ছেলের এন্ট্রি হয়তো সবার আশীর্বাদ দিয়ে হোক আর না হোক সবার দোয়া দিয়ে হোক আর না হোক আমার মতো করে প্রোগ্রাম করে না করতে পেরে পারলেও সব জায়গায় কিন্তু আজকে খুব মেইন নিউজের মধ্যেই ছিল ফ্রন্ট লাইনেই ছিল দ্যাট মিনস সুপারস্টারের ছেলে তো সুপারস্টারের মতো এন্ট্রি হলো দেখেন যারা আমাকে ভালোবাসে যারা আমার ভক্ত তারা আমাকে সত্যি যারা আমাকে সত্যিই ভালোবাসে তারা আমাকে অন্ধের মতোই ভালোবাসে যারা আমার সত্যিকারের মঙ্গল কামনা করে এসেছে এই পর্যন্ত তারা আমার সত্যিকারেরই উইলেশে তারা আমার মঙ্গল কামনা করে এসেছে বিদায় আমি শাকিব না আবার আজকে থেকে এখন এই লাস্ট ওয়ান ইয়ার থেকে যে আমার ক্যারিয়ারের একটা যে নতুন চেঞ্জ এসেছে নতুন একটা উদ্যমে চলছে শাকিব খান চলছে মানে পুরো বাংলাদেশের ইন্ডাস্ট্রিকে নিয়ে চলছে ফাইন তো এটা কিন্তু অনেক ক্ষেত্রে ঈর্ষণীয় একটা বিষয় সেটা আমার যারা মানে শত্রু যারা আছেন আমার যারা অপোজিশনে যারা আছেন যারা এইরকম স্টার সুপারস্টার হলে পরে কিছু অদৃশ্য শক্তিই থাকে যে সে স্টারকে ক্ষতি করার জন্য তার স্টারডমকে হ্যাম্পার করার জন্য তো সেই রকম অদৃশ্য শক্তিদেরই হচ্ছে একটা ট্র্যাপ খুঁজছিলাম সে একটা ট্র্যাপ পেয়ে গেছে সেই ট্র্যাপে হচ্ছে নিজের মানুষটাকে দিয়েই হচ্ছে সবসময় কিন্তু কাছের মানুষকে দিয়েই মানুষ ক্ষতি করতে পারে সবচেয়ে বেশি সো কাছের মানুষটা যে এত রকম এত মানে গুছে না গুছে যে এমন একটা ট্র্যাপে পড়ে গেল পা দিল আজকে এরকম অবস্থা হলো সেই সমস্ত বিষয়গুলো কিন্তু এখন দেশের মানুষ জানছে